সুপ্রভাত বন্ধুরা, আজ 20শে অগস্ট, শুভ রবিবার। সবাই ভালো আছেন তো বন্ধুরা? সোমার প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজকে আমি বন্ধুদের জন্য গল্প বলতে এসেছি। গল্পটির নাম গ্যাস বেলুন। শুরু করা যাক। সব বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। এই গল্পগুলো আমার সব বন্ধুদের খুবই ভালো লাগছে এবং জানতে চাইছে এই গল্পগুলো আমি কোথা থেকে বলছি। এই গল্পগুলো কিন্তু আমি হয়তো কোথাও পড়েছি, কোনো খবরের কাগজে, কোনো বইয়ে, সেগুলো কিছুটা মাথার মধ্যে ঘোরাফেরা করে। সেইভাবেই বলি, কিছুটা নিজের থেকেও বলি, তাহলে বন্ধুরা বোঝা গেল কীভাবে গল্পগুলো বলি আমি। গল্পগুলো কিন্তু আমি এক্সটেম্পোর বলি, কোনো কিছু লেখা সামনে থাকে না, এমনি বলি। একটা ডাক্তার ছিল, সে ডাক্তার এক গ্রামে ডাক্তারি করত, গ্রামের হাসপাতালে। ডাক্তারি শেষ হওয়ার পরে সে নিজে আবার একটা চেম্বার করত, করে রাতের বেলা বাড়ি ফিরত। ফিরে আর্লি ডিনার সেরে সে ঘুমানোর আগে তার যে বাড়িতে থাকতো সে বাড়ির ছাদে একটু হাঁটত। খাওয়া দাওয়ার পরে হাঁটা আমরা সবাই জানি খুব ভালো স্বাস্থ্যের পক্ষে, আর উনি তো ডাক্তার, তাই উনি স্বাস্থ্য সম্বন্ধে সচেতন। আমাদেরও বন্ধুদের সবার যদি হাঁটি খুব ভালো হয়, কিন্তু আমরা ভীষণ কুড়েমিতে পেয়ে যায়, তাই আর হাঁটা হয় না। যাই হোক, গল্পে আসা যাক। ওই ডাক্তারবাবু ছাতে যখন হাঁটতে যান, আচ্ছা, ওই বাড়িটা, যে বাড়িটা ডাক্তারবাবু থাকেন সেই বাড়িটার পাশে একটা বড় মাঠ। উনি ছাদে রোজই হাঁটতে গিয়ে দেখেন যে একটা বাচ্চা ছেলে রোজই একটা করে গ্যাস বেলুন ছেড়ে দেয় আকাশের দিকে, এবং যতক্ষণ সেটা দেখা যায় ততক্ষণ সে ওটা দেখে, তারপরে সে টুকটুক করে বাড়ি চলে যায়। একদিন ডাক্তারবাবু ছাদে গেছেন হাঁটতে, গিয়ে দেখছেন ওই গ্যাস বেলুনটা ডাক্তারবাবুর হাতে এসে পড়েছে। ডাক্তারবাবু তো খুব ভালো লেগেছে যে দেখি তো গ্যাস বেলুনটার মধ্যে কি আছে, কেন রোজ দিন ছেলেটা এভাবে গ্যাস বেলুন ওড়ায়। তারপর দেখছে তার মধ্যে লেখা, ভগবান আমাকে একটু দেখো, আমি ভীষণ গরিব, আমার বাবা কদিন আগে ক্যান্সারে মারা গেছে, আমার মা ভীষণ অসুস্থ, আমি একটা চায়ের দোকানে কাজ করি। এসব লেখা গ্যাস বেলুনের মধ্যে দেখে ডাক্তারবাবুর খুব মনে কষ্ট হলো যে এত ছোট বাচ্চা এখন থেকেই কাজ করতে হচ্ছে, তাকে পড়াশোনা শিখতে পারেনি। তারপরে একদিন রাতের বেলা ডাক্তারবাবু ওই মাঠে গেল হাঁটতে, গিয়ে বাচ্চাটাকে বলল যে তুমি যে এই গ্যাস বেলুনগুলো রোজ আকাশের দিকে ছুড়ে দাও, তুমি কি ভাবো ভগবান সত্যি আছেন? বলে হ্যাঁ, ভগবান তো আছেনই, সেই জন্যই তো আমি করি, ভগবান আমাকে একদিন ঠিক টাকা দেবেন, আমি আমার মাকে সুস্থ করে ঠিক তুলব এবং আমি আমার মা খুব ভালো থাকব, ভগবানকে আমি খুব বিশ্বাস করি, আমি তো রোজ দিই,
জানো না ডাক্তারবাবু আমি কী করি? আমি চায়ের দোকানে সকালে কাজ করি, তারপরে রাত্রিবেলা ফিরি, সন্ধেবেলায় ফিরে ফেরার সময় ওই যা টাকা পাই তাই দিয়ে মার ওষুধ নিয়ে আসি আর একটা করে গ্যাস বেলুন নিয়ে আসি। গ্যাস বেলুন আনি ভগবানকে লেখার জন্য, যে ভগবান আমাকে একটু টাকা দাও, আমি তো ভীষণ গরিব। ডাক্তারবাবু বলল, এগুলো লিখে কি হবে, তোমাকে কি টাকা দেবে ভগবান? বলছে, হ্যাঁ আমি জানি ভগবান আমাকে একদিন ঠিক টাকা দেবে। ডাক্তারবাবু ওর সঙ্গে দেখা হয়ে গেল, কথা হয়ে গেল, ডাক্তারবাবু বাড়ি চলে গেল। পরের দিন ডাক্তারবাবু আবার ছাদে গেছে, দেখছে যে সত্যি সত্যি ছেলেটা রোজ গ্যাস বেলুন আকাশে ওড়ায় কিনা। বলছে, হ্যাঁ ঠিক সত্যি আকাশে রোজ দিন ওড়ায়। ছেলেটির মনের জোর সাংঘাতিক ছিল, ছেলেটি একদিন সত্যি বড় হলো, বড় একটা দোকানে কাজ পেল, তার মাকে সুস্থ করে তুলল এবং তার মাও খুব সুন্দরভাবে দুজনে মিলে ওরা সংসার করতে লাগল। ডাক্তারবাবু ওকে বলল, আমি তোমার থেকে অনেক কিছু শিখলাম, এই যে তোমার মনের জোর এটা সত্যি সবার থাকা উচিত আর প্রত্যেক লোকের ভগবানকে বিশ্বাস করা উচিত। বন্ধুরা, আমার গল্প আজ এখানেই শেষ। এই যে বাচ্চাটি, এর থেকেও আমরা কত কিছু শিখতে পারলাম। মনের জোর না থাকলে কোনো কিছুই হয় না। একটা জিনিস যদি আমরা রোজ করি, রোজ কোনো একটা জিনিস প্র্যাকটিস করি, তাহলে দেখবে সেটার ফল ঠিক ভালো হবে। ভগবান তার ফল দেবেনি। বন্ধুরা, আমরা সবাই মনের জোর এইভাবেই রাখব এবং নিজেদেরকে আরও বড় করে তুলব। যে কাজ আমরা করি আরও ভালো করে যেন আমরা করতে পারি মনের জোরের দ্বারা। সবাই ভালো থেকো বন্ধুরা, আজ আসি বিদায়। বন্ধুরা, প্রণাম।